কলা বাগানের তেঁতুলতলা মাঠ কোন ব্যক্তি বা সংস্থার না তবে জনমনে একটি ভুল ধারণা হয়েছে যে ডিএমপি জোর করে থানা নির্মাণ করছেন কিন্তু বিষয়টি এমন নয় বলে দাবি পুলিশের সাতাশ কোটি টাকা বরাদ্দ বাবদ এই জায়গা নেয় ডিএমপি পুলিশ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন তবে সরকার যদি থানা নির্মাণ বন্ধ করতে বলে তাহলেই তা বন্ধ করে দেবে পুলিশ একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে কলাবাগান থানা এলাকার যে তুলতলার মাঠ এই মাঠটি ডিএমপির পক্ষ থেকে হয়তো দখল করে থানা নির্মাণ করা হচ্ছে বিষয়টি আসলে মোটেই তা না এটা সরকারের জমি সরকার অধিগ্রহণ করে ডিএমপিকে দিয়েছে কলাবাগান কলাবাগান থানা ভবন নির্মাণ করার জন্য